গুড মর্নিং, আমি সুপ্রিয়া এসে গেছি আরেকটা ছকছকে তকতকে ব্লগ। তো আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, আবার তোমরা আমাকে দেখছো গাড়িতে, তাই না? ভাবছো আবার সুপ্রিয়া কোথায় যাচ্ছে? তো হ্যাঁ, পুজো পুজো মরছুম, এখন কি ঘরে বসে মন থাকে, মন টেকে বলো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটা নতুন জায়গায় যাব, একজনের বাড়ি যাচ্ছি। তোমাদেরকে তো বলেছি যে একটা গ্র্যান্ড নিউজ আসছে, তো সুপ্রিয়ার ব্লগ দেখো। আর একটু একটু করে ডিসক্লোজ করব, একেবারে ডিসক্লোজ করব না। তো তোমরা ব্লগ দেখলে কি যারা বুঝতে পারছো বোঝো, আর আমি আমার নিজের মুখে এখন ডিসক্লোজ করব না। হ্যাঁ, তো গ্র্যান্ড নিউজটা গ্র্যান্ডভাবেই ডিসক্লোজ করতে হবে, তাই জন্য তো চলো আমার সাথে থাকো। আর যাচ্ছি যেখানে, সেখানে তোমাদেরকে তো নিয়ে যাব। কি করব, কিভাবে এনজয় করব দিনটাকে, নিশ্চয়ই তোমাদেরকে সাথে রাখবো আর তোমাদের সাথে নিয়ে এনজয় করব। তো চলো, আর সাথে আমার কে কে আছে আবার দেখিয়ে দিই। এই যে হাই, গুড মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর শুভ ষষ্ঠী সবাইকে। তো কে কীভাবে পুজোটা কাটাচ্ছো, কোথায় কোথায় ঠাকুর দেখলে, তো সেটা কমেন্টসে জানিও। আর সামনে আছেন এই যে এদিকে, গুড মর্নিং, আজি ষষ্ঠী, শুভেচ্ছা দিও। হ্যাঁ, আজি ষষ্ঠী, সকলকে হ্যাপি ষষ্ঠী। আসলে কি দাসবাবু অনেকদিন পরে এলেন তো ক্যামেরার সামনে, তাই একটু লজ্জা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তো আস্তে আস্তে একটু একটু করে খুলবেন। হ্যাঁ, তারপরে তোমরা দেখবে তখন ওর আস্তে আস্তে মানে সব কিছু প্রকাশিত হবে, ভালোভাবে তোমার সামনে আসবে। তো চলো চলি। আমরা তালি কেটে দাঁড়িয়ে পড়েছি, ফাটক এখন বন্ধ, ট্রেন একটার পর একটা যাচ্ছে, কখন খুলবে জানি না। এই যে খুলে গেছে, খুলে গেছে, তো এই যে খুলে গেছে, এবার চলছে। আর সাথে খিদেও পেয়ে গেছিল একটু। এই যে এটা হচ্ছে লম্বু, আমার দাসবাবু নিয়ে এলো দোকান থেকে, অনেক দিন পরে খাচ্ছি এটা। এটা হ্যাঁ, শক্ত শক্ত আছে, ভালোই লাগছে বেশ। দেখা যাচ্ছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, হ্যাঁ মুখে পুরো লেগে যাবে সাদা সাদা। এই ছেলে লাইন যেখানে আসতে গেলেই কয়েক কিলো, 1 কিলোমিটার আগে থেকেই সব গাড়িটা ভাবতে থাকে, জানি না আজকে এই ফাটকের সামনে এসে কতক্ষণ দাঁড়াতে হবে। মানে যে যখনই আসে মনে হয় 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হয়তো হয়ে যায়, এখানে দাঁড়াতেই হবে। তো আমাদের সাথে এটা হয়েছে, যখনই এসেছি সেটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। এসে গেছি আমি আবার সেই শক্তিগড়। শক্তিগড় মানেই লাইন দিয়ে ল্যাংচা ভবন, ল্যাংচা ভান্ডার, ল্যাংচা মহল, মানে খালি ল্যাংচা, তার সাথে মহল, ভান্ডার, ল্যাংচা কুটি, যত মানে দেখতে পারো। আমি পরপর দোকানগুলোর নামগুলো দেখতে দেখতে আসছিলাম, হ্যাঁ, যে আমি আর মেয়ে, মেয়ে একটা করে করে নাম বলছে, আমি মনে মনে করছি যে দেখি তো কতগুলো ল্যাংচা ভান্ডার আছে, কিন্তু গুনতে তো পারলাম না, কটা নাম খালি মনের মধ্যে নিয়ে নিলাম। আর এসে গেছি আমরা এখন শক্তিগড়ে, একটু চা টা খাবো, রওনা দেব।
ভীষণ গরম, একটু ছায়াটাতে দাঁড়িয়ে ভালো লাগছে। রাস্তায় খাবো এরকম, হ্যাঁ এখন খাবো না, রাস্তাতে খাবো। যা গরম পড়েছে, মনে হচ্ছে আবার গরমকাল চলে এলো, কি রোদের তেজ। আমার সাথে আমি ভাবছি যে এই রোদে গরমে পুজো দেখতে ঘুরতে যাবো কি করে, তাই না? সেটাই দিনের এখন যেখানে সেখানে চলো, যা গরম লাগছে। না বলছি দিনের বেলা কিন্তু অনেকে আমি কি বলছি, ঘোরাও। হ্যাঁ তাহলে কি হবে বলো তো? চার চার জিনিস যদি আমার গায়ে পড়ে আমি যেতে পারবো না, তাহলে আমাকে নামিয়ে দিও ওখানে। এমনি আমার গাড়িতে এগুলো হিচি কিচি লাগে, তোমরা বেশ বড় দোকানে খেলতে পারতে না। আমরা এখন এসে পৌঁছেছি, দেখতেই পাচ্ছ এটা হোটেল নবান্ন। জায়গাটা আমি ঠিক তোমাদেরকে বলতে পারবো না লোকেশনটা কোথায়, তো এটা স্পেশাল কারণে ওরা নেমেছে, কিছু চকলেট কিনতে গেছে, আর সাথে পেয়েছে মেয়ের হেভি টয়লেট। তো আর ও দাঁড়িয়ে মানে একটুখানি ওয়েট করতে পারলো না, বললো না আমি পারছি না, তো ড্রাইভার ওই জন্য এখানে নিয়ে এলো। তো দেখো পুজোর মরশুমে রেস্টুরেন্টগুলোকে এরা কি সুন্দর করে সাজিয়েছে, সব লাইটিং টাইটিং দেওয়া আছে, রাত্রিবেলাতে আরও ভালো লাগবে। তো এই যে এটাই জায়গাটা, আমি এখনও প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, মানে মানুষ এখন এবছরটা মানুষ সচরাচর যাতায়াত করছে, বুঝতেই পারছো। দেখো সবাই মানে ঠাকুর দেখতে বেরিয়েছে, তারপরে এখানে হল্ট করছে, অনেকে হয়তো বাড়ি ফিরছে, বাড়ি কেউ বাড়ি যাচ্ছে, কেউ হয়তো বাইরে থেকে আসছে, এরকমভাবে সবাই এসে এখানে হয়তো হল্ট করছে, খাওয়া দাওয়া করছে, আবার যাচ্ছে। তো এটাই, তো আমি আর বসে থাকলাম না, আমিও নেমে পড়লাম, একটু জুস খেতে যাচ্ছি। বাথরুম, হ্যাঁ তো চলো। আর ভেতরে জায়গাটা খুব সুন্দর, মেয়ে বললো, মেয়ে ঘুরে এসছে, তো বললো মা চলো আমিও যাই। আর ওখানে ও মানে ভালো জায়গাটা, আর ওখানে ও ওয়েট করছে জুস নিয়ে, তো বলে এখানে এসে খেয়ে যায়। আমি প্রথমে ভেবেছিলাম গাড়িতে পাঠিয়ে দেবে, তো বললো না, চলো আমাদেরকে। এসে গেছি আর ঘেমে গেছি, পুরো গাড়িতে বসেছিলাম বলে, বুঝতে পারছো যে এখানে ও নিয়েছিস চকলেটটা নিয়েছিস? হয়েছে নেওয়া। আর এখানে আমাদের জুস বানাচ্ছে, এখানে কীভাবে বানাচ্ছে দেখো। এটা কিসের জুস বলেছে? মুসাম্বি জুস বলেছে। আজকে আমরা খালি লিকুইডই খাচ্ছি, জুস খাচ্ছি না, সলিড খেয়েছি, তারপরে ডাবের জল আর জুস খেয়ে যাচ্ছি। কি সুন্দর কুকুরটা দেখ, দেখতে ভাবনার আছে এরকম চেরি চেরি। আচ্ছা এই দুজনকে বলে কি ভালো লাগে বলে নাম দেখতে, কিন্তু হয়েছে বসে গেছি। তো বসেই তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি আবার মানে ক্যামেরা অন করলাম, যে জায়গাটা হচ্ছে সিঙ্গুর, খুব ফেমাস জায়গা, সবাই নিশ্চয়ই জানো। হোটেলটা হচ্ছে নবান্ন, মানে দিদির সাথে কানেক্টেড, বুঝতেই পারছো। তো চলো আমরা, আমাদের যে যা খেয়েছে খেয়ে নিল, জুস খেলো, কেউ কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বলছে। আর আমার মেয়ের যে প্রবলেমটা হয়েছিল
সলভ হয়ে গেছে এবার যাই আমাদের গন্তব্যস্থলে। স্পেশাল জায়গায় যাচ্ছি কিন্তু আবার বলে দিচ্ছি ডিসক্লোজ করবো না, কিন্তু খুব খুব স্পেশাল জায়গায় যাচ্ছি যেখানে যাচ্ছি বাকি সবটা দেখাবো। আমি বলেছি একটা স্পেশাল জায়গায় এসেছি, এই দিদি ভাইয়ের বাড়িতে এসেছি কিন্তু এখন ডিসক্লোজ করব না, স্পেশাল জায়গা স্পেশাল বাড়ি তো ডিসক্লোজ একটু 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 করে ডিসক্লোজ করব। তো এই যে আমার এই এক দিদি ভাই এসেছি, বান্ধবী, দিদি ভাই কাম বান্ধবী, তো খুব ভালো। আর ওর স্পেশালিটি হচ্ছে কি জানো তো, রান্তে আর খাওয়াতে খুব ভালোবাসে। দুপুরবেলা লাঞ্চের মেনুর গন্ধ একটু একটু পাচ্ছি, বসে দেখাবো তোমাদেরকে কি কি মেনু হয়েছে আজকে বলে দাও একটু দিদি ভাই। বলো বলো ভাই, বলো বলো বান্ধবী, বলো দাও নিয়ে যাবে দিদি মেনু করে দেখে। এরকমই করে জানো তো, তোমাদেরকে আমি লাঞ্চ টেবিলে বসে দেখিয়ে দেবো। আচ্ছা, ওর সাথে আমি ইন্টারাকশন করিয়ে দিই। ও হচ্ছে দিদি ভাইয়ের মানে মানে ওর জায়ের বৌমা, হ্যাঁ বড় বৌমা, হ্যাঁ ছোট বৌমা আছে দেখাবো, বাকি যারা যারা আসবে সবার সাথে ইন্টারাকশন করিয়ে দেবো। ভালো করে দেখে নাও এবারে, বলে দাও তোমার নাম ধাম বলে দাও। আমার নাম হচ্ছে পুনম। আর আরেকবার বলে দাও কে হও তুমি। আমি হচ্ছি কি বলবো ওই দিদি ভাইয়ের কি হচ্ছ মানে বৌমা হচ্ছ তাই তো, মানে বড় জায়ের বড় জায়ের বৌমা। চলো এইটা মানে স্টার্টিং করলাম এখানে এসে, তারপর তারা দেখাবো। ফার্স্ট ইয়ে চলছে, এই যে আমি ধরে নিয়েছি, হ্যাঁ মানে এই মানে স্বাগতম, ফার্স্ট স্বাগতমের এটা শুরু, এই দেখতে থাকো তোমরা এরপর কত রকম স্বাগতম চলবে। হ্যাঁ এই যে এই যে এ হচ্ছে ছোট যাও, মানে যে বড়কে দেখানো বড়, এই ছোট যা ইন্ট্রোডাকশন চলছে এখন। এই যে দেখো এই মহিলাকে, এই মহিলা কি টর্চার করে দেখেছো, দেখো তোমরা সবাই এই মহিলাকে দেখে নাও, খুব টর্চার করে কিন্তু এই খাওয়া দাওয়া নিয়ে, দেখো খাওয়া দাওয়া দেখো এই শুরু করেছে। এই বলো তো এই এই এলাম এখন একটা বাজে, এই শুরু হয়েছে, এরপর লাঞ্চের টেবিলে বসতে তখন আমি কেঁদে ফেলবো। দেখো দেখো, হ্যাঁ আর এই ভদ্রলোক দেখো তখন থেকে খাওয়ার জন্য ফোর্স করে যাচ্ছে, বলছি খেতে পারবো না, বলছে না খান। আবার আমাকে এইটা আবার এসে কি একটা নামিয়েছে, যে খাস্তা কচুরি, এটা রাত্রে বানিয়ে রেখেছে বলছে হয়নি, তা আমি বলেছি ইয়ে পায়েস খাবো না বলে এটা আমাকে দিয়েছে। কি টর্চার, রে বাপ রে, খাওয়া নিয়ে টর্চার কে, হ্যাঁ হ্যাঁ আমি সকালে পুজো করেই বেরিয়েছি, ওই জন্য একটু লেট হলো বেরোতে, না আজকে তো পুজো না করতে পারবো না। তুই কি খাবি, কাকিমাকে গিয়ে, না না ও যাক না, যাক 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 ইয়ে করেছে কাকিমাকে গিয়ে, ওরা কত করবে, যা যেটা খাবে না কিচেনে চলে যান, দিয়ে কিচেনে গিয়ে কম করে দিয়েছে। একজন শুরু করে দিয়েছে, হ্যাঁ রসগোল্লা খাওয়ানো চলছে এখানে, মিস্টার মিসেস এখানে দেখো, এখানে মিষ্টি খাওয়া খাই চলছে দেখতে পাচ্ছ, এখানে সব বিউটি কুইনরা বসে আছে, সব ইয়ে দেখছে বিউটি কুইনরা বসে বসে, দারুন কালারটা এসেছে। কদিনের বাচ্চা আমি এখন এরকমই আছি দেখতেই পাচ্ছ, আর দেখাচ্ছি ফার্স্ট ব্যাচ বসেছে, তো এটা হচ্ছে কিডস ব্যাচ, মানে বাচ্চাগুলো বসে গেছে ওরা থাকতে পারছিল না, আর এটা বাজে আমাদেরকে বলছিল কিন্তু আসার পর এত খুশেছি
এখন আর মানে লাঞ্চ করার মতন পেটে জায়গা নেই, তো আমরা মানে একটু ওদের কাছে টাইম চেয়েছি যে একটু পরে করবো, তো চলো দেখিয়ে দিই এখানে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে ভাত টাত এখন ওদের এখানে বাড়াবাড়ি চলছে, ভাত দিচ্ছে, এখানে সবাই এখন কাজে ব্যস্ত। হ্যাঁ, ওই যে কাজ ও সারাদিন ব্যস্ত, আমরা এসেছি তখন থেকে সবাইকে দিচ্ছে, খাওয়াচ্ছে। হ্যাঁ, ওইগুলো খুব ভালোবাসে, এটা সত্যি কথা, এটা সত্যি কথা যে ও খুব আন্তরিকভাবে এগুলো করে, খুব ভালোবাসে। হ্যাঁ, এটা সামনে থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা সত্যি, হ্যাঁ সত্যি, এটা সবাই পারে না, না না না। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরও খুব কষ্ট লাগে, আমরা খেতে পারি না, আর ও সত্যি খুব মানে জোর করে, ও কষ্ট করে বানায়, জোর করার থেকে বড় কথা খুব কষ্ট করে বানায় সব কিছু, আর আমরা খেতে পারি না। দেখো আমার গরম গরম খাবো বলে এখন বেগুনগুলো ভাজছে, বুঝলাম কি লাগছে, বাঁধাকপির বড়া, বাঁধাকপির বড়াগুলো গরম গরম খাবো বলে ভাজছে এখন, চিন্তা করো আড়াইটার সময়। কিন্তু তাদের বড় বসেছেন, ঠিক আছে বলে দিচ্ছে। এই যে এখন বাচ্চা পার্টির খাওয়া দাওয়া চলছে, লাঞ্চ। যে তাতে এখনও মানে মোটামুটি স্টার্টিং হয়েছে, শুক্তো আর বাঁধাকপি পকোড়া দিয়ে শুরু হয়েছে। তারপরে ডাল এসে গেছে, ডাল পড়বে এখানে। এই মানুষটার খাওয়ার পাতের সাজানোটা দেখো, খাবার দেখে ভয় পেয়ে গেছে, কি বলছিস খাবার দেখে বল, ও খাই এইটুকুনি, তার সাথে পেটে দেখো কি কি আছে বলে দে, ওটা কি বাঁধাকপি বড়া, এটা কি আছে পার্সেন্টটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এখানে শেষ হয়নি আরো আছে। হ্যাঁ, এই মানে শুরু আর কি, পিকচার আমি বাকি হ্যাঁ। এখানে দেখো ওর খাওয়া দাওয়া চলছে, ওর পাত খালি, ও খেয়ে নিয়েছে, ও কিন্তু ফার্স্ট ব্যাচে বসেছে, সেকেন্ড ব্যাচ চলছে, ও মানে লাস্ট ব্যাচে উঠবে। তুই কি লাস্ট ব্যাচে উঠবি? তুই এরপর নেক্সট মানে এখনো চলবে কি তোর? কি জানি, থাকতে পারি আজকে এখানে। আর কি খাবি, এর কত কটা ব্যাচ ধরে খাবি? লাস্ট ব্যাচে উঠবি তো? উঠছি, তারপর আবার আচ্ছা। এই যে খাবার দাবার এখন চলছে, এই যে এখানে মেনু, এখানে এক ব্যাচ বসে গেছে, এনারা এখানে খেতে বসেছেন, তো দেখতে পাচ্ছো কি কি আছে এনাদের পাতে। বাপরে, পাতে তো মানে ভাত দেখা যাচ্ছে না, তরকারি বেশি দেখা যাচ্ছে। কি কি আছে এখানে দেখিয়ে দাও, কি কি আছে দেখো। এটা ছিল বড়া ভাজা, হ্যাঁ, বাঁধাকপি বড়া ভাজা, আচ্ছা হ্যাঁ। তারপর দেখো এটা ছিল ডাল, হ্যাঁ, এই শুক্তটা শেষ হয়ে গেছে, এটা ডাল, এটা ডাল, এটা শুক্ত শেষ করে ফেলেছো, আচ্ছা। আমি একটু দেরিতে এসে গেছি এখানে, এটা হচ্ছে সরষে ইলিশ, সরষে ইলিশ, আচ্ছা। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে চিকেন, দেখো বাবারে চিকেন তো মনে হচ্ছে একদম সেই পাহাড়, তোমার বড় বড় ধোকা খাবে না, একদম ধোকা খায় নি বুঝলে, ধোকা ধোকা খাবে না, দেখো ডর লাগছে না, ধোকা ডালনা এটা। আর এখানে কোনটা বলে তুমি, ইয়ে কি আমি উপোস, কিছু খাবো না, আমি খালি সবাইকে বসে বসে খাওয়াবো আর দেখবো, বুঝেছো? না গো, আমি ভাত খাবো না আজকে, খালি রুটি, আর আমার দিদি মানে বানিয়েই রেখেছে আমি জানি আমার জন্য, ও কথায় কথায় আমার কাছে জেনেই গেছে, আজকে ষষ্ঠী, তো আমার একটি ষষ্ঠী পালন আছে, আজকে ভাত খাবো না, তো সেই জন্য জানোই যে উনি যখন খাওয়াতে ভালোবাসেন, ভাত না খেলেও ছাড়বেন না, ভাত তো খাওয়াবেন, এই তার জন্য উনি আমার জন্য মানে ব্যবস্থা করে রেখেছেন, তো আমি জানি এটা নিশ্চিন্ত আমি বসে আছি। হ্যাঁ, যে আমি জানি আমার ঠিকঠাক ব্যবস্থা আছে খাবার, ওই জন্য আমি নো চিন্তা টু ফুর্তি খাওয়ার বিষয়ে। কি ভাজছো গো? পুরি।
করে বাবা আবার নান করে আমি বললাম না মহিলাকে দেখতে থাকো এখন আমার জন্য স্পেশাল করে নান পুরি বাজছে এটা কিন্তু ঠিক না তো আপনি গেলে ও তো খাবে ও তো খাবে আরে বাবা নিয়ে রাখতে পারতো কি আছে বাবা বানা বানানো কি আছে এই মা সত্যি তো না না দেখো তোমাদেরকে দেখো এটা নতুন রেসিপি মানে ওর মতন না পুরনো না এটা কিন্তু ওর নিজের স্পেশাল মানে নানে হয়তো এতটা দেয় না ও নিজের মতন করে কিছু তাই না গো ও নিজের মতন করে কিছু দিয়েছে তোমাদের সাথে দেখো রেসিপিটা শেয়ার করে দিলাম খাস্তা কচুরির এটা বলো একই মশলা তারপর ওই কড়াইতে নেড়েছি নেড়ে এর মধ্যে ওই গুঁড়ো মশলাটা দিয়েছি দিয়ে তারপর তোমার ওই আমচুর মিশিয়েছি আচ্ছা আমচুর মিশিয়ে ওই কুকটা ওটা তৈরি করেছি ওই মশলাটা পুরো এরকম ভরেছি মানে একদম বেশ খুব টেস্টি টেস্টি আর এটারও নানপুরি যেটা হচ্ছে সেটারও মানে খেয়ে তোমাদেরকে রিভিউটা আমি দিয়ে দেবো আর রেসিপিটা তো শেয়ার করেই দিলাম তোমরা নিরামিষের দিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো হেল্পার আমরা নিয়ে এসেছি এই যে দেখতে পারেন এই যে স্পেশাল হেল্পার এসছে হেল্প করার জন্য দেখো নানপুরি কিসে তুই কি হেল্প করছিস ও খুব এখন খুন্তি নাড়াচ্ছে মানে ওকে স্পেশালি খুন্তি নাড়ানোর জন্য নিয়ে আসা হয়েছে তোর খুন্তি নাড়াচ্ছে দেখো দেখিয়ে দিল এই যে নানপুরি বাবারে এরপর শ্রেয়শ্রী আর ওখান থেকে উঠতে পারছে ওই যে তাও এ বাবা তুই আজকে পাত পরিষ্কার করেছিস কি ব্যাপার রে বাবারে দেবী ভাগ্য না যাই হোক তা পাতাটা একদম পরিষ্কার তো এই দেখো সেকেন্ড ব্যাচের হ্যাঁ ও এই ব্যাপার তো দেখো এখানে জমিয়ে খাওয়া দাওয়া সেকেন্ড ব্যাচে চলছে গল্প চলছে তার মধ্যে খাওয়া দাওয়া কে ওটাই ভালো এটা এটা সত্যি কথা তারপর যদি গল্পের একটা পার্টনার পাশে পেয়ে যায় তাহলে মনে হয় সেকেন্ড ব্যাচে উঠবে মানে ফার্স্ট ব্যাচে বসে সেকেন্ড ব্যাচে ওঠে মানে যদি কেউ হ্যাঁ ব্যাস আবার কিছু খায় না বাড়িতে এসে আবার বলে খিদে পেয়ে গেছে খেতে বল হ্যাঁ ও তো তাই করে সব জমা করে নেয় পাতে নিয়ে একটু একটু খেয়ে বাড়িতে এসে কিছুক্ষণ পর বলে মা খুব খিদে পেয়েছে হ্যাঁ নিয়ে আমি বলি তাহলে তুই ভোজ বাড়িতে কি খেয়ে এলি ওই রকমই খাই দেখো এবার আমার ভুড়ি ভোজের ব্যবস্থাটা দেখেছো মানে আমি তো দেখেই অবাক হয়ে গেছি এবার আমাকে গাড়ি করে ফিরতে হবে এই এটা মানে শাক এগুলো খাই ঠিক আছে এরপর আর কিছু নেবো না হ্যাঁ আর কিছু দেবে না ওটা কিনে আসছো চাটনি তোমার কই তোমারটা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো তাড়াতাড়ি তো আমি এখন দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে উঠে এসেছি আবার খাওয়া হয়ে গেছে তো যেটা হয়েছে
মানে আমার জন্য তো খুবই আনন্দের খুশির একটা মানে ব্লগারের জন্য এটা যে কতটা আনন্দের হয় যারা ব্লগিং করো তারা নিশ্চয়ই জানো আর বাকিরাও হয়তো জানবে যে আমার এখানে এসে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে আমার পরিচয় হয়ে গেল দেখা হয়ে গেল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার সাবস্ক্রাইবারকে তো এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু আমার সব ব্লগ দেখে আর কমেন্টও করে এরপর তুমি বলে দাও যে আমার ব্লগ কেমন লাগে দারুণ লাগে এই মৌসুমী দি সামনে এসে গেছে এই যে তোমাদের আমার খুব ভালো লাগে আমি সমস্তটা দেখি মানে কি কি দেখে ব্লগিং কোন কোশ্চেন নাকি আচ্ছা কোন ব্লগটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমার সবথেকে ভালো লেগেছে আঙ্গির একটা নাচ ছিল ছেলের সাথে নয়া দামানে ওটা আমার সবথেকে বেস্ট লেগেছে মানে ভিউয়ার্স অনেক হয়েছে ওই ডান্সটা আমাকে অনেকেই বলেছে তার সাথে ও বলল তো মানে আমি আরো ইন্সপায়ার হলাম তো নেক্সট আমি আরো চেষ্টা করব খুব খুব ভালো লাগলো ওর সাথে পরিচয় হয়ে চলে কি ওর সাথে আড্ডা দিই সাথে থাকো সঙ্গে থাকো এখন কে কি খাবে আবার সেই খাওয়া দাওয়ার পর্বে ফিরে এসেছি আমরা কে কি খাবে না খাবে সেই নিয়ে চলছে হ্যাঁ খাওয়া খাওয়া তুমি চলেছ আবার কিন্তু ইন্টারভিউটা হবে ভাল লাগছিল খুব মজা লাগছিল ওটা করতেই হবে ওষুধ নয় আরে আমি তো একটা ব্লগার শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়া দেখো তোমরা জানো তো আমি এখানে এসেছি তো আমি জানতে চাই এই যে আমার সাবস্ক্রাইবারের সাথে মাথা খারাপ হয়েছে তুমি চ্যানেল দেখো তুমি কি শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়া চ্যানেল দেখেছো অনেকবার দেখেছি ডেলি দেখি ডেলি দেখো আচ্ছা তো এটার একটা প্রমাণ চাই যে আমার ব্লগের কোন ব্লগটা তোমার সব থেকে বেশি ভালো লাগে তোমার ওই যে ওই নাচটা উঠছে পরের বার কাকু তো লজ্জায় আসছে না 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 কাকু কাকু এখানে এখানে একদম ব্লগার নিয়ে চলছে মানে কি বলবো ব্লগার সে সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স দের তো আমি এই যে এখানে আমি একজন আমার ভিউয়ার্স কে খুঁজে পেয়েছি আমি জানি উনিও সাবস্ক্রাইবারও তো ইনি আমার ব্লগ মনে হয় দু চারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এটা আমার কাছে এসেছে এই নিউজটা তো আমি ওনার কাছে জানতে চাই মানে আচ্ছা এবার বলুন আপনি কেমন লাগে
নিজের জন্য ও বাবাটা বিশেষের জন্য দেখতেই পাচ্ছ আসর বসে গেছে সবাই এসেছেন। ওই যে দেখো এই মুহূর্ত গুলো সত্যিই খুব আনন্দের, আমরা কিন্তু খুব এনজয় করছি এখানে এসে। দেখো এরা খুব সুন্দর ভাবে এনজয় করাচ্ছে আমাদেরকে আজকে ষষ্ঠী দিনটা সবার সাথে খুব ভালো। আজকে আমরা কি করব, আজকে আমরা ওর গান শুনবো, ওর গান শুনবো আমরা। এই তো এই আজকে গান শুনবো, ওর গান শুনবো। আচ্ছা আমি কি করব, আজকে ওনার নাচ দেখব। আমি ওই যে সবাই যা চায় আমিও তাই চাই। একদম বাইরে বাইরে আমাদের বর্তাকে মাঝখানে বসাই। বর্তা লজ্জায় সিটিয়ে গেছে, বিরাট একটা আসর বসেছে, সবাই এসেছে। আর আমি চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আসলে যে মানে যেটুকু যা কিছুই হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন শ্রেয়শ্রীকে গান করতে বলা হয়েছে, সবাই এখানে আছে। ওই দেখো এখন বসে গেছে, অডিয়েন্সও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো। সিঙ্গার মাঝে বসে আছে আর পাশে দর্শকদের ভিড় দেখতেই পাচ্ছ। এদিকে আমার সামনে আরও আছে, হ্যাঁ আশেপাশে দেখো একদম দর্শক জমজমাটি, দর্শক জমজমাটি আসর। হ্যাঁ এই যে সবাইকে দেখিয়ে দিচ্ছি, সবাই এখন অধীর আগ্রহে শ্রেয়শ্রীর গান শোনার জন্য বসে আছে। তো এখন চলো শ্রেয়শ্রী গান শুরু করো। উপরে ছাদের ভিউসটা কি সুন্দর, কি সুন্দর এখন হচ্ছে উপরের কাজ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তিনতলা ছাদ, এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে নামাচ্ছি, আমি আস্তে আস্তে নামছি। কি সুন্দর লাগছে ভিউটা, খুব সুন্দর। এই উপরটা এখন দোতলা তিনতলা কাজ চলছে, ফিনিশিং হয়নি। তোমাদেরকে আগে আগেও দেখাচ্ছি, চলো আমি যেখানে এসেছি সেই বাড়িটার দোতলা তিনতলার কাজ চলছে, কিভাবে কি করেছে মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আড্ডা দেওয়া হলো, তারপরে এখন তাই ওইটা তো ইয়েটা না, এখানে একটা রুম, এই যে এইটা একটা রুম হচ্ছে। এখানে অন্ধকার, পিছন দেখানো যাবে না, এখানটা নিচে যাই। এদিকে দোতলা ফ্লোরটা এইভাবে হচ্ছে,
হচ্ছে, এখানে একটা রুম হচ্ছে, ওখানে তিনতলা কাজ চলছে, বাড়ির সব নিচে নেমে যাচ্ছে, চলো। আমরা নেমে পড়লাম, চলে এসেছি। আমরা মেয়ে সমস্যায় বরণ করছি। এসে গেছি শক্তিগড়ে, আমরা এখন ফিরছি বাড়ি, বললামই আর বাড়ি ফিরছি, শক্তিগড়ে এসে গেছি। কি ভিড় এখানটাতে,
ওনাকে সবাই ঠাকুর থেকে দিনের বেলা দেখিয়েছি, রাত্রিবেলা তো দেখেছি। আমরা একটু চা খাবো, চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর বাকি আর কিছু খাওয়ার লোড, পেট একদম ওভারলোড। আর মেয়ে এখন ঝালমুড়ি খাচ্ছে, ঝালমুড়ি অর্ডার দিচ্ছে, আর আমি কিন্তু বাইরে একটু খাবোই না আজকে, চাটা খাবো, চাটা তো দিয়েছে, চায়ের যে একটু নেশা আছে সেগুলো। একজনকে দেখো বন্ধু যখন ঝালমুড়ি খেয়ে যাচ্ছে, সেই মেয়ে দেখো এত খেয়ে এসছে ওখান থেকে, তারপর আবার ঝালমুড়ি অর্ডার দিয়েছে, ঝালমুড়ি খাচ্ছে। আমার মনে হয় না যে পুরোটা শেষ করবে, ওইটাকে মানে কতটা খাই সেটা দেখা যাক, কতটা খেয়ে শেষ করতে পারে না। ওই হ্যাঁ, তো এই যে দেখো কেমন করেছে ঝালমুড়িটা, ভালো ভালো করেছে বলছে। আমি তো খেতে পাবো না, আমার একটু লোভ লাগছে, কিন্তু কিছু করার নেই, জায়গাও নেই পেটে, কিন্তু ঝালমুড়িটা একটুখানি লোভ লাগে, তো আজকে তো খাবো না। তো আমার চা আসছে, আনতে গেছে, চা খাচ্ছি সত্যি করে, দেখে নাও সত্যি গর সত্যি করে ল্যাং চাপে মাছ সবাই জানো নিতে পারো, নিয়ে নাও। চাটা ভালোই করেছে, দেখতেই পাচ্ছ চাটা খাওয়া হয়ে গেছে। এবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আজকে খুব টায়ার্ড, সারাদিন তো চলছে, দেখতে দেখিয়েছি তোমাদেরকে। তো আজকের ব্লগটা এটুকু, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়ার ব্লগ।